2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ধর্নায় অনুমতি। করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে 1 থেকে 4 ফেব্রুয়ারি এই ধর্না চলবে, তার অনুমতি তারা পেয়েছে। 2017 সালের পর থেকে কোনো টেট পরীক্ষা হয়নি। 2022 টেট পরীক্ষায় উত্তীর্ণদের 2023-এ দুবার ইন্টারভিউ নেওয়া হবে। অভিযোগ, পর্ষদ নিজে এই প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয়নি। ধর্নায় অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। খুব তাৎপর্যপূর্ণ খবর এই মুহূর্তে উঠে আসছে আরও একবার। এবার ধর্নায় অনুমতি পাওয়া গিয়েছে, বিচারপতি তিনি সেই ধর্নায় অনুমতি দিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্ত তার কাছে গিয়েছিল এই মামলায় এবং সেই মামলায় স্বাভাবিকভাবে অনুমতি গোটা ছবিটা আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে অভিরূপা রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো অভিরূপা হাজরার কাছে। অভিরূপা, মানে হাইকোর্টে গিয়ে পরবর্তীতে অনুমতি চাইতে হলো, অনুমতি যদিও পাওয়া গিয়েছে কিন্তু এটাও যেমন খুব তাৎপর্যপূর্ণ, একই সঙ্গে দাঁড়িয়ে ধর্নাও চলবে, কি বলা হচ্ছে? ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত একটি ধর্না অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রাথমিক টেট উত্তীর্ণরা। তারা ধর্নায় বসতে চাইছেন করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে এবং সেই অনুমোদন তারা পুলিশের কাছে চেয়েছিল, পুলিশ সেই অনুমোদন দেয়নি এবং তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি জয় সেনগুপ্ত সেই ধর্নার বসার অনুমোদন দিয়েছেন এবং বলা হয়েছে যে যেটা পুলিশ দেয়নি, কী কারণে দেয়নি যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন পুলিশ বলেছিল যে এতে অসুবিধার সৃষ্টি হতে পারে এবং এই সময় এই এযাবৎকালে বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে এই ধরনের ধর্না যারা করতে আসছেন তাদেরকে ঘিরে, আর সেই কারণেই এই ধর্নায় বসার অনুমোদন তারা দিতে পারছেন না। ফলত সে তারপর থেকেই বিচারপতি বলেন যে ধর্নায় তারা বসতে পারবে 1 থেকে 4 তারিখ পর্যন্ত, তারা কল্যাণ করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে যেখানে তারা ধর্না করতে চাইছেন সেখানেই তারা ধর্নায় বসতে পারবেন, পুলিশ প্রোটেকশন দেবে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং নিরাপত্তার পুরো দিকটা দেখবেন পুলিশ নিজে এবং তার সঙ্গে সঙ্গে যারা ধর্না অংশগ্রহণকারী রয়েছেন তারাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটান সেদিকেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি বলেছেন শান্তিপূর্ণ ধর্না করা যেতেই পারে এবং সেটা 1 থেকে 4 তারিখের মধ্যে যেমন সময় তাদের শুরু করার কথা ছিল এবং যেমন সময় শেষ করার কথা রয়েছে সমস্ত এই পুরো সময়টাই তারা ধর্না করতে পারবেন এবং কল্যাণী করুণাময়ী বাসস্ট্যান্ডেই তারা সেখানে বসতে পারবেন এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। এটাই অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ জায়গা যেখানে পুলিশ অনুমতি দিচ্ছে না, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হচ্ছে অভিরূপা, আর এই ছবিটা আমরা বারবার দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিচারপতি এই বিষয়টার উপর নির্দিষ্ট করে কি কোনো রকম কিছু প্রকাশ করেছিলেন? বিষয়টার উপর দেখো একটা বিষয় খুব পরিষ্কার যে বারবার যারা ধর্না দিচ্ছেন বা ধর্না দিতে চাইছেন বা যারা সেক্ষেত্রে ধর্নায় বসতে চাইছেন বা কোনো অ্যাজিটেশন করতে চাইছেন যে কেউই, পুলিশ কিন্তু কাউকেই অনুমোদন দিচ্ছে না, সবাইকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এবং কলকাতা হাইকোর্ট শেষমেশ অনুমোদন দিচ্ছে। বিগত বেশ কয়েক মাস ধরে আমরা এই ট্রেন্ডটাই দেখে আসছি এবং এই যে 1 থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত যে ধর্না দেওয়ার জন্য যে যে অংশগ্রহণকারীরা যারা ধর্না দিতে বসেছিলেন তারাও কিন্তু প্রথমে পুলিশের কাছেই গেছিলেন, যা পুলিশ বহুবার কিন্তু আদালত বলেছে যে পুলিশের কাছে গেলে প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করে তাদেরকে বসতে দিতে বা অনুমতি দিতেই পারে, কিন্তু সেটা পুলিশ করেনি। ফলত তারা আদালতের দ্বারস্থ হয়েছিল এবং আজকে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যে তারা ধর্নায় বসতে পারবেন এবং নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় তারা ধর্নায় বসবেন এবং নির্দিষ্ট সময়ে তারা উঠে যাবেন, পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বা নিরাপত্তার পুরো দায়িত্ব রয়েছে পুলিশের এবং এই যারা ধর্নাকারী রয়েছেন তারাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটান সেদিকেও নজর দেওয়ার কথা বলেছেন বিচারপতি। ধন্যবাদ অভিরূপা।